ओम शांति। आज के तारीख हलो 26 मे 2023। प्रातः मुरली ओम शांति बापदादा मधुबन। आजकल मुरलीते बाबा बोले छे मिष्टि बाच्चारा रात जेगे मोस्ट बिलवेड अति प्रिय बाबा के स्मरण करो देही अभिमानी हो श्रीमद बोले बाबार समान निरहंकारी हो। तो बाबा बोले छेन जे मिष्टी बाच्चारा रात जेगे मोस्ट बिलवेड माने अति प्रिय बाबा के स्मरण करो देही अभिमानी हो और श्रीमद बोले बाबार समान निरहंकारी हो। आजकेर प्रश्न शिव बाबार संगे संगे ब्रह्मार मत नामी दामी केन? उत्तर केनना ब्रह्मा शिव बाबार एकोई मुरब्बीर बाच्चा एनार निजेर मतेर कोनो अहंकार नहीं। तिनी सर्वदा बोलें तुम्हरा सर्वदा बाबार श्रीमद के बोझो एतेई तोमादेर कल्याण। बाबा के देखो कत निरहंकारी। तिनी मातादेर बोलें बंदे मातरम। मातारा हलेन ज्ञान गंगा शक्ति सेना एदेर आगे रखते हबे रेगार्ड ना सम्मान दिते हबे एते देहबोध आशा उचित नय। गीत बोलेछेन जे प्यार संगे आछे। ओम शांति गीतेर प्रथम लाइन बाच्चारा शुनेछे बला हय जे प्यार साथे आछे किन्तु साथे एकत्रे थाकार कोश्चिन उठतेई पारे ना। जे बाबार होयेछे से तो साथेई आछे। जे बाबार होयेछे से ब्राह्मण जेखानेई थाकुक ना केन तार जन्य ज्ञानेर बर्षा। जारा शिव बाबार पुत्र पुत्री हये प्रतिज्ञा करे बाबा आमरा सदा पवित्र थाकब ज्ञान अमृत पान करब तादेर जन्यई एई ज्ञानेर बर्षण। अमृत कोनो जल नय विषेर तुलनाय ज्ञान के अमृत बला हय। ताई तोमरा होले पांडव सम्प्रदाय जादव सम्प्रदाय कौरव सम्प्रदायेर गायन आछे तो तारा कि करतो तोमादेर मतो पांडवदेर उपरे ज्ञान अमृतेर बर्षण हय। बाकी जे कौरव जादवरा आछे तादेर उपरे ज्ञान अमृतेर बर्षण हय ना। बाकी जे पांडव जारा कौरव जादवरा आछे तादेर उपरे ज्ञान अमृतेर बर्षण हय ना। बाच्चारा एओ जाने जे जादव आर कौरव हलो अनेक पांडव खूबई अल्प। एमन गायन आछे जे राम गेलो रावण गेलो रा गेलो रावणेर बहु परिवार जादे अनेक सम्प्रदाय रामेर सम्प्रदाय पांडव खूबई अल्प। एरा हलो श्रीमती चला पांडव गवर्नमेंट एर जेन भगवानेर गवर्नमेंट किन्तु एरा हलो गुप्त। तोमरा जानो जे आमरा श्रीमते चले भारतेर तड়ি पार करছি। যারা শ্রীমতে চলে তারা নিজের তড়ি পার করে। যাদব আর কৌরবদের কাছে কত মহল বাচ্চারা তোমাদের সেই তুলনায় কিছুই নেই। তিন পথ পৃথিবীও তোমাদের নেই সবই ওদের। এমনও গায়ন আছে যারা তিন পথ পৃথিবী পায়নি তাদেরই বিজয় হয়েছিল আর তারা এই বিশ্বের মালিক হয়ে গিয়েছিল। পাণ্ডব শক্তি সেনা হলো গুপ্ত। শাস্ত্রে দেখানো হয়েছে জুয়া খেলেছিল পাণ্ডবদের রাজ্য ছিল তা জুয়ায় হারিয়ে দিয়েছিল। এখন না তো আছে রাজ্য না আছে জুয়ার কথা এ সবই মিথ্যা। তোমরা হলে যথার্থই পাণ্ডব। শিব বাবা হলেন রুহানি পাণ্ডা। তিনি বাচ্চাদের রুহানি যাত্রা শেখাতে এসেছেন। তিনি এই ব্রহ্মার তনের দ্বারা শ্রীমদ দান করেন। শিব বাবার শ্রীমতের যেমন মহিমা আছে তেমনি ব্রহ্মারও মহিমা আছে। কেননা শিব বাবার একজনই মুরব্বী বাচ্চা এর দ্বারা কত মুখ বংশাবলীর রচনা করা হয়। বাবা পবিত্রতার কঙ্গন পরিয়ে বলেন যত আমার মতে চলবে ততই মোস্ট বিলভেড অতি প্রিয় তৈরি হবে মানে অতি মোস্ট বিলভেড অতি প্রিয় তৈরি হবে। তোমাদের জীবন হীরের মতো হয়ে যাবে। শিব বাবা বলেন এরা ব্রহ্মার আর তোমাদের কানেকশন আমার সঙ্গে। তোমরা হীরের মতো জন্ম পাও তাই এখন দেহি অভিমানে হও। তোমরা যত শিব বাবাকে স্মরণ করবে ততই দেহি অভিমানী হবে। মায়া তোমাদের আঘাত করবে না। বাপদাদার নজর সর্বদা বাচ্চাদের উপরে থাকে। বাচ্চারা যদি কিছু মাত্র বেকায়দায় চলে তাহলে বাপদাদার নাম বদনাম করবে। তো বাচ্চারা যদি কিছু মাত্র বেকায়দায় চলে তাহলে বাপদাদার নাম বদনাম করবে। তাই তাদের শিক্ষা দিতে হয় এমন কাজ করো না যারা নাম বদনাম করে। তাদের জন্য বলা হয় সদ্গুরুর নিন্দুক টিকতে পারে না
এমন কোনো উল্টা কর্তব্য বা ভুল কাজ করো না। বাচ্চারা, তোমরা জানো যে বাবাকে যত স্মরণ করবে ততই বিকর্ম বিনাশ হবে। যারা স্মরণে থাকে তাদেরই দেহী অভিমানী বলা হয়। দেহবোধ থাকলে মায়ার আঘাত জোরে লাগবে। এ হলো উচ্চ লক্ষ্য। এতে স্কলারশিপ নেয় কত ব্রাহ্মণ তৈরি হবে। এমন গায়ন আছে, 33 কোটি দেবী দেবতা সেই বিজয় মালাতে আসে যে দেহী অভিমানী হয়। দেহ অভিমানী হওয়া অর্থাৎ মায়ার আঘাত প্রাপ্ত হওয়া, দেহী অভিমানী হওয়া অর্থাৎ বাবার হয়ে যাওয়া। এই কথা খুবই সূক্ষ্ম। তোমাদের পুরুষার্থ করে বাবাকে স্মরণ করতে হবে। তিনি যেমন বাবাও তেমনি স্বজনও। তিনি অপার সুখ দান করেন। তিনি বাচ্চাদের বলেন, আমি তোমাদের জন্য হাতে করে স্বর্গ নিয়ে এসেছি, তোমরা কেবল আমার মত শ্রীমতে চলো। শ্রীমত বলে, দেহী অভিমানী ভব, দেহবোধ তোমাদের তড়ি ডুবিয়ে দিয়েছে, মায়া তোমাদের দেহবোধে নিয়ে আসে। সবাই রুহানি বাবাকে ভুলে গেছে, বাবা এখন এসে তার পরিচয় দিয়েছেন। তোমরা নিজেদের অশরীরে আত্মা মনে করো, আমার তো শিব বাবা আর স্বর্গে রাজত্ব ব্যাস। দেহবোধে এসে যদি আমার বলো তাহলে স্বর্গে রাজত্ব নিতে পারবে না। তো কেউ দেহবোধে এসে যদি বলে আমার রাজত্ব, তাহলে সে স্বর্গের রাজত্ব নিতে পারবে না। আমরা হলাম আত্মা, এ কথা দৃঢ়তার নিশ্চিত করো। আত্মাই পরমাত্মা, এই যে ভুষি বুদ্ধিতে ভরে আছে তা দূর করে দাও। এখন তোমরা দেহী অভিমানী হও, বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের তড়ি পার হয়ে যাবে। তোমরা শ্রীমতে চলো, দেহী অভিমানী যদি না হও তাহলে মায়া তোমাদের তড়ি ডুবিয়ে দেবে। এমন অনেকের তড়ি মায়া ডুবিয়ে দিয়েছে, কেননা তারা শ্রীমতে চলে না। এ হলো যুদ্ধের ময়দান। তোমরা কোনো বিষয়ই হেরে যেও না। কামের ভূত তো একদম টুকরো টুকরো করে দেয়। দ্বিতীয় নম্বরে হলো ক্রোধের ভূত। ক্রোধে একে অপরকে মেরে শেষ করে দেয়। যাদবদের ক্রোধ বৃদ্ধি পাবে, তার একদম ডেভিল হয়ে যাবে। ক্রোধ অনেক বড় শত্রু। তোমরা যদি কাম জয় না করো তাহলে পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে না। ক্রোধ এমনই শত্রু যা নিজেকে এবং অন্যদেরকেও দুঃখ দেয়। তো ক্রোধ এমন শত্রু যা নিজেকে এবং অন্যদেরকেও দুঃখ দেয়। এও হলো ভবিতব্য। এখন এই যাদব কৌরব এবং পাণ্ডব কী করে এও তোমরা জানো। এ হলো পাণ্ডব গভর্নমেন্ট। তোমরা এখন দেখো যে পাণ্ডবদের রাজত্ব তো আর নেই, তিন পা পৃথিবীও আর পাওয়া যায় না। ওদের তো দেখো কত জলুস। বাচ্চারা, তোমাদের মধ্যে খুব অল্প আছে যারা নারায়ণের সাথে থাকে, বা হচ্ছে যা খুব অল্প বাচ্চা আছে যারা নারায়ণের সাথে থাকে, বাকি সব নেশাতেই ক্ষতি। দেহবোধে এলে অনেক বড় ক্ষতি। বাবা তাই বোঝান, তোমরা সর্বদা শিব বাবাকে স্মরণ করো। এমন মনে করো না যে এই ব্রহ্মা জ্ঞান বলছে এমন মনে করো না যে এই ব্রহ্মা জ্ঞান দেন। তিনি বোঝান, আমরা শিব বাবাকে স্মরণ করো, তোমরা শিব বাবাকে স্মরণ করো। শিব বাবা বলেন, আমার সঙ্গে যোগ যুক্ত হও, এই ব্রহ্মাও আমার সাথে যোগ লাগান। আমাকে স্মরণ করলে আমি তোমাদের সাহায্য করতে থাকব। দেহ বোধে থাকলে মায়া তোমাদের আঘাত করতে থাকবে, এখন একে অপরকে দুঃখ দিতে থাকবে। এতেও দুটো হলো বড় শত্রু। নম্বরের ক্রমানুসারে তো থাকেই, তাই না? কাম আর ক্রোধ হলো প্রত্যক্ষ বিকার, মোহ লোভ ইত্যাদি তো গুপ্ত। তাই এই ভূতগুলির উপরে বিজয় প্রাপ্ত করতে হবে। বাবা বলেন, তোমরা এখন তিন পা পৃথিবীও পাও না, আমি এরপর তোমাদেরকে বিশ্বের মালিক বানাই। বাবার সর্বদা মনে হয় যে বাচ্চাদের নাম উজ্জ্বল হোক। কেউ যদি জিজ্ঞেস করে তোমরা কার বাচ্চা, তখন সাথে সাথে উত্তর দেওয়া উচিত, আহা বাবা বাচ্চাদের অনেক উচ্চ বানিয়েছেন। লৌকিক বাচ্চারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ অন্য কিছু হয়, তখন তাদের বাবা খুশি হন। কোনো কোনো বাচ্চা তো বাবার অসম্মান করতেও দেরি করে না। তো এমন বাচ্চারা আছে যারা বাবার অসম্মান করতেও দেরি করে না। তোমাদের তো বাবার সম্মান বৃদ্ধি করতেই হবে, তাই না? কুল কলঙ্কিত বাচ্চাদের জন্য লৌকিক বাবারা বলে, এর থেকে তো মৃত্যু ভালো। এই বাবাও এমন বলবেন, তোমরা কামি ক্রোধী হয়ে ঈশ্বরের কুলে কলঙ্ক লাগাও, বাবার থেকে
तो सम्पूर्ण उत्तराधिकार प्राप्त करा उचित। तुम्हरा देखो ये मम्मा बाबा तो प्रथम नम्बरे लक्ष्मी नारायण हन, ताहले केनो ना आमरा तादेर हृदय आसन के जय करिनी। बराबर तुम्हरा माँ बाबार हृदय सिंहासने तो जय करो, ताइना बाच्चार हृदय आसने बसले निजे नेमे आसबे। एखन तुम्हादेर राजधानी स्थापन होच्छे। बाबा बोलें तुम्हरा राजत्व प्राप्त करो, तुम्हरा प्रजाते जावे ना, तुम्हारे नारायणी नेशा थाका उचित। जदिओ प्रजादेर मध्य अनेक धनवान है किन्तु तबुओ तो तादेर प्रजा बला हबे, ताई ना राजादेर थेकेओ प्रजादेर मध्ये किछु वित्तवान है। एई समय गवर्नमेंट एकदम कांगाल, तारा लोन नेय ताहले तो प्रजा वित्तवान हलो, ताई ना बाबा बोझान जे तुम्हरा भारतेर गवर्नमेंट ए लक्ष्मीनारायण छिलेन, एखन आबार ताराई तैरी होच्छे। बाबार श्रीमते चले तरी पार हो जाए, तुम्हरा श्रेष्ठ तरी हबे, बोलछे तुम्हरा श्रेष्ठ तैरी हबे, ना होले माया तोमादेर ग्रास करबे। माया अनेकेई ग्रास करेछे, हयतो एखान थेके बेरिये तारा लाखपति हये गेछे, हयतो सब्जी बिक्रेताओ आज कोटिपति हये गेछे। तारा बाबार काछे आसे, बोले बाबा एखन तो अर्थ अनेक हये गेछे। बाबा बोलेन तोमादेर उपरे अनेक बोझा, सेई बाबार थेके तोमरा अनेक पाल्ला निएछो, धार तो अनेक हये गेछे, ताई साबधान थेको। ताई तारो मने करे किभाबे बोझा मुक्त होवा जाय, एमन अनेकेई हय। कराची थेके तोमरा बाच्चारा पाली एसेछिले, किछु निये एसेछिले कि? किछुई ना, शिव बाबार सम्पद थेके तोमादेर पालन होयेछिलो। जारा शिव बाबार काछे समर्पित होयेछिलो तादेर द्वारा तोमादेर अर्थात अन्य बाच्चादेर पालना होयेछिलो। एई बाबा तो जानतेनई ना जे इनी एकत्रितभावे मिलित होये एमन होये जाबेन। शिव बाबा एनार बुद्धिते स्पर्श करियेछिलेन, আর ভট্টি হওয়ার ছিল তাই সেখানে সবাই চলে এসেছিল। পালিত হওয়ার জন্য কেউ কেউ নিজেদের বলি দিয়েছিল, অর্থাৎ সমর্পিত হয়েছিল। তাদের মধ্যে আবার কেউ কেউ পালিয়ে গিয়েছিল, মায়া তাদের হারিয়ে দিয়েছিল। মায়াও কম সমর্থ নয়। এখন বাবার সাহায্যে এ মায়াকে জয় করতে হবে। যোগ শব্দ বলো না, কোনো কোনো বাচ্চা বলে যোগে বসাও, কিন্তু এই অভ্যাস হয়ে গেলে চলতে ফিরতে তোমরা আর স্মরণ করতে পারবে না। নতুনদেরও এমন শেখাবে না যে তোমরা যোগে বসো, নতুনদের তোমরা সামনে বসাও আর তারা নাম রূপে আটকে যায়। অনুভব এমনই বলে তাই মানা করা হয়। মা বাবাকে কি এক জায়গায় বসে স্মরণ করতে হয়? তোমরা উঠতে বসতে সেবা করতে করতে বাবাকে স্মরণ করো। বাবার যারা লাল প্রিয় বাচ্চা হবে তারা রাত জেগেও স্মরণ করতে থাকবে, এমন যিনি মোস্ট বিলাভেড বাবা, যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হও, তাহলে তাকে কেন স্মরণ করবে না? পারলৌকিক বাবার থেকে অগাধ সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা এখন থেকে পুরুষার্থ করো, পরিশ্রম করো, যাতে তোমরা জন্ম জন্মান্তর ধরে ঈশ্বরীয় প্রালব্ধ ভোগ করো। তোমাদের পারলৌকিক বাবার থেকে এখন অগাধ সুখের উত্তরাধিকার প্রাপ্ত হয়। তোমরা এখন থেকে পুরুষার্থ করো, পরিশ্রম করো, যাতে তোমরা জন্ম জন্মান্তর ধরে ঈশ্বরীয় প্রালব্ধ ভোগ করো। এমন নয় যে ওই সত্যযুগে তোমরা যেভাবে কর্ম করো সেই হিসাবে রাজত্ব হয়, তা নয়। এখানকার পুরুষার্থ থেকেই প্রালব্ধ প্রাপ্ত করো। এ অনেক বড় পথ, এমন অনেকেই এসেছে তারপর আশ্চর্যবৎ শুনন্তি কথন্তি তারপর ভাগন্তি হয়ে গেছে। অনেক সেন্টারও স্থাপন করন্তি তারপর ভাগন্তি নামন্তি হয়ে গেছে। কেউ কেউ সেন্টার স্থাপন করে ধীরে ধীরে নেমে যায়। এ মায়া তো আশ্চর্যের, তাই না? মায়া চট করে নাক পাখড়ে নেয়। তাই বাবা বলেন নিরন্তর স্মরণ করো, মনে করো শিব বাবা তোমাদের বোঝাচ্ছেন। এদের সকলের মধ্যে মাম্মা হলো তীক্ষ্ণ, বাবা হলে নিরাকার নিরহংকারী। বাচ্চারা তোমাদেরও বোঝাতে হবে যে আমরা নিরাকারী আত্মা, আমাদের নিরহংকারী হতে হবে, তাহলে উত্তরাধিকার প্রাপ্ত করবে। দেহবোধ আসা উচিত নয়, তোমাদের অতি প্রিয় হতে হবে, ওখানে মায়া থাকে না। তাহলে কেন আমরা বাবার থেকে উত্তরাধিকার গ্রহণ করব না? আমরা বাবার রাইট হ্যান্ড হয়ে যাব। কারা হয়? যারা সেন্টার স্থাপন করে তারা তো জাদু করে দেয়, কত লোকের কল্যাণ করে। কেউ কেউ সেন্টার স্থাপন করে আবার চলেও যায়, এরও ফল প্রাপ্ত হয়, একদিকে জমা অন্যদিকে না হয়ে যায়। এ তো বাবাই জানেন।
ব্রহ্মাও জানতে পারেন এই এক বাচ্চাই হলো মুরব্বী। তোমরা সবাই হলে পত্রপত্রী। তোমরা জানো যে মাম্মা নাম্বার ওয়ানে যায়, বাবা সেকেন্ড নম্বরে আসে, তাই মাতাদের খুব সম্মান করতে হবে। বাবা বলেন বন্দে মাতরম, তাই বাচ্চাদেরও বন্দে মাতরম করতে হবে। মাতা ব্যতীত উদ্ধার হতে পারবে না। বাস্তবে সবাই তো হলো সীতা, সকলের সজনী এক সাজনের, অথবা সব বাচ্চারা হলো এক বাবার। বাবা নিজেই বলেন বন্দে মাতরম, আমি যেমন কর্ম করব আমাকে দেখে বাচ্চারাও তেমনই করবে, তাই মাতাদের রক্ষা করতে হবে। এদের উপর খুবই অত্যাচার হয় বাবা জি, মাতাদের উপর খুব অত্যাচার হয়। কেউ যদি বিঘ্ন সৃষ্টি করে তাহলে বেচারা মাতারা বন্ধনে আবদ্ধ হয়ে যায়, পাপের ঘড়া এমনভাবে ভরে যায়, আসুরি বিকারে আক্রান্ত হয়ে পাপ আত্মা হয়ে যায়। এ তো হলো সব ওই ড্রামা অনুসারে, একে কেউই মুছে ফেলতে পারে না। পূর্বকল্পের মতো প্রত্যেকেই তাদের নিজের উত্তরাধিকার প্রাপ্ত করবে। সাক্ষাৎকার হয় কে কে ভালো সাহায্যকারী। শিব বাবা বলেন আমি তো দাতা, আমি কিছুই গ্রহণ করি না। এমন খেয়াল যদি তোমাদের আসে আমি দান করছি, অহংকার এলে তাহলে মৃত্যু হবে, আমাদের অহংকার আসা যাবে না। শিব বাবা তো বলেন তোমরা তো কণা মাত্র দান করে রিটার্নে কত গ্রহণ করো। শিব বাবা কী বলেন, তোমরা তো কণা মাত্র দান করে রিটার্নে কত গ্রহণ করো। বাবা সর্বদাই হলেন দাতা, আমি শিব বাবাকে দান করেছি, এমন কথা বুদ্ধিতে কখনোই আসা উচিত নয় যে আমি শিব বাবাকে দান করেছি, এরকম কথা কখনো আসা উচিত নয়। আমরা এক পয়সা দান করে লাভ গ্রহণ করি, একুশ জন্মের জন্য রাজ্য ভাগ্য গ্রহণ করি। বাবা হলেন সদ্গতি দাতা, তিনি ঝুলি ভর্তি করে দেন। বলছি বাবা হলেন সদ্গতি দাতা, তিনি আমাদের এই ঝুলি ভর্তি করে দেন। তোমাদের গুপ্ত দান করতে হবে, বাবাও হলেন গুপ্ত। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার, এক নম্বর, দেহী অভিমানী হয়ে অবশ্যই মায়াকে জয় করতে হবে। তো বাবা বলছেন দেহী অভিমানী হয়ে আমাদের অবশ্যই মায়াকে জয় করতে হবে। রাত জেগেও অতি প্রিয় বাবাকে স্মরণ করতে হবে। বলছেন রাত জেগেও আমাদের অতি প্রিয় বাবাকে স্মরণ করতে হবে। দুই নম্বর, বাবার সমান নিরাকারী নিরহংকারী হতে হবে। যখন বাবা নিরাকারী নিরহংকারী আমাদের হতে হবে। শিব বাবাকে দান করি এমন কথা তো সংকল্পে আসা উচিত নয়, যে আমরা শিব বাবাকে কোনো কিছু দান করি এরকম এরকম কথা তো সংকল্পে আসা উচিত নয়। বরদান, সময়ের গুরুত্বকে জেনে ব্যর্থকে সমর্থতে পরিবর্তন করে নলেজফুল মহান আত্মা ভব। সময়ের গুরুত্বকে জেনে ব্যর্থকে সমর্থতে পরিবর্তন করে নলেজফুল মহান আত্মা ভব। স্পষ্টীকরণ, 63 জন্ম তো ব্যর্থ নষ্ট করেছ, অর্থাৎ 63 জন্ম তো ব্যর্থ নষ্ট করেছ, এখন সমর্থ হওয়ার এই এক জন্ম একে ব্যর্থ করো না। তো আমাদের সমর্থ হলো এক জন্ম, এটাকে বলা হচ্ছে ব্যর্থ করো না। কেননা সঙ্গমের এই এক একটি মুহূর্ত পদ্মসম উপার্জন জমা করার, এক একটি মুহূর্ত পদ্মসম উপার্জন জমা করার, এ হলো উপার্জনের সিজনের যুগ। ফলে এটা হলো উপার্জনের সিজনের যুগ, তাই কখনোই সমর্থকে ত্যাগ করে ব্যর্থের প্রতি যেও না। তো এ হলো উপার্জনের সিজনের যুগ, তাই কখনোই সমর্থকে ত্যাগ করে ব্যর্থের প্রতি যেও না। নলেজফুল হয়ে যে যতটা সমর্থ হবে ততই অন্যদেরও সমর্থ বানাতে হবে। তো বলছে নলেজফুল হয়ে যে যতটা স্বয়ং সমর্থ হবে ততই অন্যদেরও সমর্থ বানাতে পারবে। সময়ের গুরুত্বকে যে এভাবে জানে সে সততই মহান হয়ে যায়। বলছে যে সময়ের গুরুত্বকে জানে সে সততই কী হয়ে যায়, সে সততই মহান হয়ে যায়। স্লোগান, আচ্ছা তো বাবা বলছে স্লোগান, এক বাবার ফরমানের মানে নির্দেশে, এক বাবার ফরমানের মানে এক বাবার নির্দেশে চলতে থাকো, তাহলে সমগ্র বিশ্ব তোমাদের প্রতি কুরবান সমর্পিত হয়ে যাবে। তো বলছে এক বাবার ফরমানের মানে এক বাবার নির্দেশে চলতে থাকো, তাহলে সমগ্র বিশ্ব তোমাদের প্রতি কুরবান মানে সমর্পিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মূল্যের জন্য।